हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तोपो कुकिंग स्टूडियो। आज के पर्व आबारो हाजिर हुई नतून आरेक रेसिपिर संगे। हमार आज के रेसिपिर नाम हे करला घंट। कीभावे करला घंट तैरी करते हैं ता अपने संगे शेयर करछि। चलुन ताहले देखे नेवा जाक आज के रेसिपिर पुरो प्रसेसटा। आज के रेसिपिर जन्य अलरेडी चूलाय पैन दिए 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 दिल एक माछेर माथाके अलरेडी भाजते दिए दिए तेलटा यूज करेछि आमि 1/4 कापेर मतो, कारण एखाने माथा भाजते हबे एबं रेसिपि तैरी करते हबे। टोटाली आमि तेलटा एकबारे दिए दिएछि। एखन दिए दिएछि 1/2 कप करला कुचि एबं 1/2 कप आलू कुचि। दुइटाके किन्तु समान परिमाणे दिते हबे। एखन दिए दिएछि सामान्य हलुद गुड़ा, दिए दिएछि 1/2 चामचेर मतो मरिचेर गुड़ा। झालटा आपनारा आपनादेर पछन्द मतो यूज करबेन। आर दिए दिएछि स्वाद मतो लवण। एखन एई उपकरणके आमि हाते दिए मिक्स करे दिएछि। আমি কিন্তু মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি না, আমি এখন একটু পানি দিয়ে করলা এবং আলুটা সিদ্ধ হতে দেব। এভাবে মাছের মাথা না ভেজে আপনারা একবার ঘন্ট তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্টিং। আমি এখন দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। 1/2 কাপের মতো পানি দিয়ে আমি এখন করলাটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে সিদ্ধ করলে কিন্তু করলাটা সিদ্ধ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। মিনিমাম আমি 3 মিনিট পর এখন ঢাকা দিচ্ছি। ঢাকা তুলে দেখছি আমার করলাটা সিদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু করলা, আলু এবং মাছের মাথা তিনটাকেই আজকে সিদ্ধ করে নিয়ে ঘন্টা তৈরি করব। আমার করলাটা সিদ্ধ হয়নি তাই আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আবারও 5 মিনিট পর ঢাকা তুলছি। ঢাকা তুলে দেখছি আমার করলাটা সিদ্ধ হয়েছে কিনা। আমার করলাটা কিন্তু আগের তুলনায় অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন আমার মাছের মাথাটা একবার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাছের মাথাটা ভেঙে যাচ্ছে। এটা দেখে বুঝে নিতে হবে যে আমার মাছের মাথাটা এবং করলা আলু সবগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখন টাইম নিয়ে এখন মাছের মাথা আলু এবং করলা সবগুলোকে ভেঙে ভেঙে দেবো। ভেঙে দিয়ে ঘন্টটা তৈরি করতে হবে। আর আসলেই আসাম, একবার আপনিও আমার মতো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। ট্রাই করে কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আশা করছি আমার মতো আপনারা এই রেসিপির টেস্টটা অনেক ভালো লাগলো। এভাবে ধীরে ধীরে আমি চাপ দিয়ে দিয়ে ভাঙতে শুরু করছি। দেখুন আমি ধীরে ধীরে এভাবে করলাটাকে চাপ দিয়ে ভেঙে ফেলেছি আর একটু 3 থেকে 4 মিনিট কুক করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দারুচিনি গুঁড়া। এই রেসিপিতে কিন্তু কখনোই দারুচিনি গুঁড়া স্কিপ করা যাবে না, তাহলে এই রেসিপির টেস্ট একদমই ভালো লাগবে না। গ্যাসের চুলাটা অফ করে দিয়ে তবেই দারুচিনি গুঁড়াকে ইউজ করে গ্যাসের চুলাটাকে এভাবে মিক্স করে দিতে হবে দারুচিনি গুঁড়াটাকে। তারপর এই রেসিপিটাকে ধীরে ধীরে সার্ভিং বলে তুলে ফেলতে হবে। আমি কিন্তু অলরেডি করলা ঘণ্টটা সার্ভিং বলে তুলে ফেলেছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন আরেকটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন।